দেখুন, যে কারণে চীনকে রুখতে ভারত চীন সীমান্তেই ভারতের মার্কিন কামান মোতায়েন। অল্প কিছুদিন আগে ভারতের হাতে এসেছে অত্যাধুনিক মার্কিন কামান M777, আর তা পরীক্ষা করতে নিয়ে যাওয়া হলো দেশটির রাজস্থান প্রদেশের পোখরানে। রাজস্থানের বিশাল মরুভূমি থেকে ফায়ারিং করে পরীক্ষা করা হবে সেই কামান। আগামী 3 মাস ধরে চলবে সেই পরীক্ষা। সেই প্রস্তুতিও সম্পূর্ণ করেছে ভারতীয় সেনা। বোফোর্স কেলেঙ্কারির পর এই প্রথম ভারতীয় সেনার হাতে কামান এলো। গত 18 মে 2টি কামান যুক্তরাষ্ট্র থেকে ভারতে আনা হয়েছে। জানা গেছে এই 2টি কামানই 25 রেডি বিল্ট অস্ত্রের অংশ, যা আগামী 2 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করবে। আগামী 2021 সালের মধ্যে মোট 145টি কামান নিয়ে আসা হবে যুক্তরাষ্ট্র থেকে। প্রথম 25টি যুক্তরাষ্ট্র থেকে আনা হলেও বাকি 120টি কামান তৈরি হবে ভারতেই। জানা গেছে মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে এই কামানগুলি তৈরি হবে। BAE সিস্টেমের অধীনে মাহিন্দ্রা ডিফেন্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কামানগুলি তৈরি হবে। 40টি ভারতীয় সংস্থার উদ্যোগে এই কামানগুলি তৈরি করা হবে। চীনের সীমান্তে মোতায়েন করা মাউন্টেন স্ট্রাইক কর্পসের ব্যবহারের জন্য মূলত আনা হচ্ছে এগুলি। 2025 সালের মধ্যে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করবে এই প্রজেক্টটি সম্পন্ন করতে। M777 হালকা কামানটি উত্তর পূর্বাঞ্চলে স্থাপন করা হবে। হালকা কামানগুলির ওজন মাত্র 4,218 কেজি। ভারতের লাদাখ কিংবা কার্গিলের মতন অতি উচ্চতায় যে যুদ্ধক্ষেত্রগুলি অবস্থিত, সেখানে হেলিকপ্টারে কামানগুলিকে নিয়ে গিয়ে মোতায়েন করা হবে। M777 হালকা কামানটি টাইটানিয়াম ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আমাদের চ্যানেলটিতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.